মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এরপরও কোনো অবস্থাতেই হার মানতে নারাজ তিনি। ক্যান্সারকে হারিয়ে নভেম্বরে কাজে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই অদম্য লড়াই ও কাজের প্রতি আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। মারণ রোগের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সঞ্জয় দত্ত। অনেকদিন পরে স্যালোতে ফিরে ভীষণ খুশি মুন্না ভাই। সম্প্রতি নিজের হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই হেয়ার এক্সপার্টের সঙ্গে সকলে পরিচয় করিয়েছেন। হাকিমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তার বাবাও একসময় এই হাকিমের কাছেই চুল কাটতেন। স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সার তাকে যে একটু দমাতে পারেনি তা ওই ভিডিওতে স্পষ্ট হয়ে ধরা দেয়। কাজের প্রতি তিনি কতটা আত্মবিশ্বাসী তা ফুটে ওঠে। খুব শিগগিরই পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত জানিয়েছেন, মারণ রোগকে জয় করবই। ক্যামোথেরাপির মধ্যেও আপকামিং ছবি শ্যামসেবার শুটিং শুরু করেছিলেন অভিনেতা। বাকি ছিল 6 দিনের শুটিং, আবার তার শেষ করতেই মাঠে নেমেছিলেন সঞ্জয়। এর মধ্যে হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। বর্তমানে 6টি ছবি রয়েছে সঞ্জয়ের হাতে। তার মধ্যে বেশ কয়েকটি ছবির কাজ শেষ, আবার কয়েকটির কাজ এখনও বাকি। বিশেষজ্ঞদের মতে চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত 5 বছরের রিপোর্টে দেখা গেছে মাত্র 10% রোগী এই পর্যায়ের ক্যান্সারকে হার মানাতে পেরেছেন, কিন্তু তিনি পুরো উল্টো। শরীরে মারণ রোগ বাসা বাঁধলেও দমে যাননি সঞ্জয় দত্ত। CNA 24 নিউজ ডেস্ক।